राम भक्त तुलसीदास जी बोले दुख पाए से हरि भजे सुख न भजे गई सुख में जो हरि भजे दुख का से आई मनुआ दुख कहा से आई। अर्थात আমরা দুঃখের সময় ভগবানকে ডাকি অমা, কিন্তু যখন আমাদের সুখ আসে আমরা একটিবারও কি ভগবানের কথা মনে করি না? যখন আমাদের ঘরে দুঃখ আসে, দুঃখ যখন পাই তখন আমরা যে ভগবানকে স্মরণ করি, প্রভু তুমি আমায় এই বিপদ থেকে রক্ষা করো। আচ্ছা মা, ইহ জগতে কেউ কি আছে যে আমরা দুঃখ চাই? কে আছে যে দুঃখ চায়? একটু হাত তুলুন তো দেখি। কেউ চায় না মা। সবাই আমরা কি করছি? সুখের পেছনে হাঁটছি। কিন্তু প্রকৃত যে ভক্ত হয় সে কখনো আত্ম ইন্দ্রিয়ের জন্য ছোটে না, সে কখনো আত্ম ইন্দ্রিয় সুখের পেছনে ছুটবে না। তেমনই এক ভক্ত মহাভারতের সেই কুন্তি পিসিমা, মহাভারতের সেই কুন্তি পিসিমা, সে নিজের জন্য কি চেয়েছিলেন জানেন মা? শুনুন, যে প্রকৃত ভক্ত হয় সে নিজের জন্য কি চাইতে পারে? একদিন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার তার পিসিমাকে ডেকে বলছে, পিসিমা, ও পিসিমা, তোমার পাঁচ পুত্র তো এখন যাই হোক কুরুক্ষেত্রের যুদ্ধ জয়ের পরে তোমার পুত্র যুধিষ্ঠির রাজ সিংহাসনে বসেছে, তোমার জ্যেষ্ঠ পুত্র রাজ সিংহাসনে বসেছে, তোমার ঘরে সুখ ফিরে এসেছে। আচ্ছা পিসিমা, আমার একটুখানি দ্বারকায় কাজ আছে, আমি একটুখানি দ্বারকা থেকে ঘুরে তারপরে আবার তোমার কাছে ফিরে আসবো। পিসিমা আজ তবে আমি যাই, যেই বলেছে আমি যাই। পিসিমা সঙ্গে সঙ্গে কৃষ্ণকে ডেকে বলছে, দাঁড়াও কৃষ্ণ, দাঁড়াও, তুমি তো আমাকে কখনো যাই বলো না। তুমি এর আগে যখনই যেখানে গেছো তুমি আমাকে বলেছো, পিসিমা আজ তবে আমি আসি। পিসিমা আমার আসি শব্দের অর্থ হলো আমি আবার আসব। আর যখনই কুন্তি পিসিমা এটা বুঝতে পেরেছে সঙ্গে সঙ্গে ভগবানকে বলছে, দাঁড়াও কৃষ্ণ, দাঁড়াও কৃষ্ণ, আজ আমার ঘরে সুখ ফিরে এসেছে, আমার সন্তান যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে বসেছে, আর তাই আজ তুমি আমাকে বলছো পিসিমা, আজ আমি যাই। পিসিমা এতদিন যখন আমার দুঃখ ছিল, এতদিন আমি যখন আমার সন্তানদের নিয়ে মনে মনে ঘুরেছি, তখন তো তুই কখনো আমার কাছে খুশি পাবো, আর আজ যখনই আমার সুখ ফিরে এসেছে, আমার সন্তান হস্তিনাপুরের সিংহাসনে বসেছে, আর আজ তুই আমায় বলছিস পিসিমা আজ আমার ঘরে সুখ ফিরে এসেছে বলে তুই আমায় ছেড়ে চলে যাচ্ছিস বাবা। ওরে, যে সুখ পেলে আমাকে কৃষ্ণ হরা হতে হবে সেই সুখ আমার চাই না। ওরে বাবা যুধিষ্ঠির, তুই এক্ষুনি নেমে আয় বাবা, ওই রাজ সিংহাসন আমার চাই না, ওই সুখ ঐশ্বর্য আমার চাই না বাবা, যে সুখ সুখের জন্য আমাকে কৃষ্ণ হারা হয়ে থাকতে হবে সেই সুখ আমার চাই না, তুই এক্ষুনি নেমে আয় বাবা। কৃষ্ণচন্দ্র বলছে, পিসিমা, ও পিসিমা, তুমি আমাকে ধরে ফেলেছো পিসিমা, বেশ, ধরেই যখন ফেলেছো
আমি তোমাকে যাওয়ার আগে কিছু বর দিয়ে যেতে চাই। বলো বলো পিসিমা, তুমি আমার কাছ থেকে কি বর চাও? কৃষ্ণ, তুই আমাকে বর দিবি বাবা? হ্যাঁ পিসিমা, বলো বলো তুমি আমার কাছে কি বর চাও? বেশ, তবে তুই আমাকে এই বর দিবি বাবা। এই পৃথিবীর যত আছে দুঃখ, এই পৃথিবীর যত আছে বেদনা, যত আছে কষ্ট, সব তুই আমায় দিবি বাবা। বল, পৃথিবীর যত বেদনা, যত কষ্ট, যত দুঃখ তুই আমায় দে বাবা। যে দুঃখ, যে কষ্ট, যে বেদনা পেলে আমি কখনো আমার কৃষ্ণকে ভুলব না। যে দুঃখ, যে বেদনা, যে আঘাত পেলে আমি কখনো আমার কৃষ্ণ হারা হব না। সর্বদা আমি আমার কৃষ্ণকে স্মরণ করতে পারব। সেই দুঃখ, কষ্ট, বেদনা তুই আমায় দিবি বাবা। সে দুঃখ তুই আমায় দিবি ইহজগতের সময়। আমার কাছে ধন সম্পদ, অর্থ, টাকা, বাড়ি এগুলো চাই, আর তুমি তোমার কৃষ্ণকে হারাতে চাও না বলে, তুমি তোমার কৃষ্ণকে ভুলতে চাও না বলে তুমি আমার কাছ থেকে দুঃখ চাইছ। বল বাবা, তুই আমাকে এই পৃথিবীর দুঃখ বেদনা সব আমায় দিবি। বল বাবা, তুই বল। বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে কখনো কৃষ্ণ হারা হতে হবে না। তুমি যখনই আমাকে যে মতো অবস্থায় স্মরণ করবে, আমি তখনই তোমার সম্মুখে হাজির হব, আমি তখনই তোমায় দর্শন দেব পিসিমা। দেখো মা, এই হলো ইহ জগতের চাওয়া, আর এই হলো যে প্রকৃত ভক্ত তার চাওয়া। তাই যে প্রকৃত ভক্ত হবে, তার চাওয়া পাওয়া কখনো অন্ধের মতো হবে না, তার চাওয়া পাওয়া হবে ওই কুন্তি পিসিমার মতো। তাই ইহ জগতে আমরা কখনো মাগো দুঃখকে আশ্রয় করতে চাই না, সর্বদা সুখের পেছনে ছুটি। তাই একদিন এই সুখ দুঃখ দুটি ভাই, দুটি ভাই পথ থেকে চলছে, আর চলতে চলতে হঠাৎ সুখ দুঃখ দুই ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সুখ দুঃখ দুই ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে গেছে বাবা। এবার হঠাৎ দুঃখ সুখকে ডেকে বলছে, ভাই সুখ, জানো তুমি বড় ভাগ্যবান। আরে, তোমাকে পাওয়ার জন্য লোকে কত কিছু করে। দেখো ইহজগতে সবাই ওই সুখকে পাওয়ার জন্য তার পেছনে ছুটে যাচ্ছে, কি না তাই তো? সুখের জন্য আমরা সর্বদা সুখের পেছনে ছুটতে থাকি। তা বলছে, ভাই তুমি বড় ভাগ্যবান সুখ, তোমাকে পাওয়ার জন্য লোকে দেখো কত কিছু করছে, কিন্তু বলো কেউ কি একটিবার আমাকে স্মরণ করে? তুমি বড় ভাগ্যবান ভাই। সুখ বলছে, না দুঃখ, আমি ভাগ্যবান নই। কেন কেন তুমি ভাগ্যবান নই? আরে, তোমাকে লোকে এত করে স্মরণ করে, তোমাকে পাওয়ার জন্য এত কিছু করে, তুমি তুমি ভাগ্যবান নও? না, কেন ভাই, কেন তুমি ভাগ্যবান নও? দুঃখ বলছে, সুখ দুঃখকে ডেকে বলছে, দুঃখ একটিবার চিন্তা করে দেখো তো, আমাকে পেলে লোকে ভগবানকে ভুলে যায়, সুখ পেলে সবাই ভগবানকে ভুলে যায়,
কিন্তু দুঃখ তুমি একবার ভেবে দেখো তো, লোক যখনই দুঃখে পড়ে, যখনই দুঃখ আসে, তখনই যে ভগবানকে স্মরণ করে, তখনই যে ভগবানকে ডাকে, দুঃখ তোমাকে পেলে যে সময় ভগবানকে স্মরণ করে, তাই তোমার মতো ভগবান ইহ জগতে হবে না ভাই। তোমাকে পেলে লোকে ভগবানকে ডাকবে, ভগবানকে স্মরণ করবে, কিন্তু আমাকে যদি পায় সবাই যে ভগবানকে ভুলে যাবে। তুমি বলো কে বড় ভগবান? সুখ না দুঃখ বড় ভগবান মা। দুঃখকে পেলে কখনো আমরা ভগবানকে ভুলি না, তাই তো সেই কুন্তি পিসিমা কৃষ্ণের কাছে চেয়েছিল, কৃষ্ণ এই পৃথিবীতে যত আছে দুঃখ, যত আছে বেদনা, সব তুই আমায় দে বাবা। যে দুঃখ যে কষ্ট পেলে আমাকে কৃষ্ণ হরা হতে হবে না, আমি সর্বদা আমার কৃষ্ণকে স্মরণ করব, সেই দুঃখ সেই বেদনা তুই আমায় দে। তাই তো মা, রাম ভক্ত তুলসীদাসজি বলে গেছিল যে দুঃখ পায় সে হরি ভজে, সুখ না ভজে কই সুখ মে, যে হরি ভজে দুঃখ হাসে আই মনুয়া, দুঃখ হাসে।